আমাদের ত্রিপুরা রাজ্যের উপজাতি প্রধান অঞ্চলগুলিতে গড়ে উঠেছে একের পর এক দারুণ কিছু পর্যটন কেন্দ্র। আর সেই এক একটি পর্যটন স্থলকে আপনাদের কাছে তুলে ধরবো বলেই আজকেও চলে যাচ্ছি এমনই একটি বিশেষ পর্যটন স্থলে। আজকে চলে যাচ্ছি রাজধানী আগরতলা থেকে প্রায় 19 কিলোমিটার দূরত্বে ত্রিপুরার উপজাতি অঞ্চলের বৃহত্তম শহর এবং সদর দপ্তর খুমলুং এ গড়ে ওঠা খুমলুং ইকো পার্কে। প্রাকৃতিক সৌন্দর্য এবং ছুটির দিনগুলোকে দারুণ ভাবে উপভোগ করার মতো দারুণ জায়গা বলতে গেলেই খুমলুং ইকো পার্ক। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি তুলে ধরতে চলেছি আরো একটা খুব সুন্দর ইকো পার্কের চিত্র। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের ত্রিপুরা রাজ্যের TTADC অন্তর্গত খুমলুং এর খুমলুং ইকো পার্কে। খুমলুং ইকো পার্কটি আজ থেকে অনেক বছর আগে নির্মাণ করা হয়েছে। 1998-এ এই পার্কটি এখানে নির্মাণ করা হয়, তারপর সময়ের সাথে সাথে এটাকে আরো সংস্করণ করে খুব সুন্দর করে তোলা হয়। তো এই ইকো পার্কের ভেতরে কি কি রয়েছে, কেন এই জায়গাটিতে পর্যটকদের এতটা ভিড় হয়, সেই প্রত্যেকটা কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এবং এই ভিডিওটা দেখার পর অবশ্যই আপনাদেরও ইচ্ছে করবে এই পার্কে আসার জন্য। তাহলে চলুন দেরি না করে ঘুরে দেখবো আজকের এই খুমলুং ইকো পার্কের ভেতরটা এবং এখানে কি কি রয়েছে, সে সমস্তটা আপনাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। এই পার্কটি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে আর মঙ্গলবারে সাপ্তাহিক বন্ধ থাকে এই পার্কটি। তাছাড়া পার্কে প্রবেশ করার জন্য আগে টিকিট কেটে নিতে হয়। জনপ্রতি এই পার্কে প্রবেশের টিকিটের দাম পড়ছে 20 টাকা করে। পার্কটির বর্তমান বয়স চলছে 26 বছর। 1998 সালে প্রথম এই পার্কটি নির্মিত হয়। তারপর সময়ের সাথে সাথে নানা সংস্করণের মধ্য দিয়ে পার্কটিকে সাজিয়ে গুছিয়ে পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে প্রকাশ করা হয়, যে কারণে দূর দূরান্ত থেকে বহু পর্যটক এখানে প্রায়শই আসেন। চারিদিকে ফুলে ফুলে ভরা এই ইকো পার্কের ভেতরে শুধুমাত্র ফুল আর প্রাকৃতিক সৌন্দর্যই নয়, আরো রয়েছে অনেক কিছু। যেমন এই জায়গাটাতে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমার পেছনে খুব সুন্দর একটা জলের ফোয়ারা দেখতে পাচ্ছেন। আর এটা ভিডিওতে দেখে যতটা না ভালো লাগবে, সামনে থেকে দেখে কিন্তু আরো বেশি ভালো লাগবে। তাই পর্যটকরা এখানে এই পার্কের ভেতরের প্রত্যেকটা সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু এখানে চলে আসেন। পার্কের ভেতরে নানা প্রজাতির ফুলের বাগান রয়েছে, যেগুলো কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে পর্যটকদের আকৃষ্ট করার জন্য। এছাড়া পার্কের ভেতরে একটি কৃত্রিম ঝর্ণা তৈরি করা হয়েছে, ধাপে ধাপে পাথর সাজিয়ে তার মাঝখান দিয়েই বয়ে চলেছে এই কৃত্রিম ঝর্ণার জল। আর সেই জলটাও যেন প্রাকৃতিক ঝর্ণার জলের মতোই স্বচ্ছ। আর কিছুটা ভেতরে চলে এলে কিন্তু আরো দারুণ সুন্দর একটা দৃশ্য দেখতে পাবেন, যেটা এই মুহূর্তে আমি বসে আছি। এইখানে যেটা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে স্টেপ বাই স্টেপ অনেকগুলো পাথর সাজানো রয়েছে এবং এই গোটা যে জায়গাটা রয়েছে এই পুরোটা জায়গাতেই এরকম খুব সুন্দর করে পাথর দিয়ে সাজানো রয়েছে স্টেপ বাই স্টেপ। এবং এই পাথরের মাঝখান দিয়ে ওপর থেকে একটা ঝর্ণা, একটা আর্টিফিশিয়ালি এটা তৈরি করা হয়েছে। দর্শকরা যারা, পর্যটকরা যারা আসেন এখানে, এই জায়গাটাকে কিন্তু বিশেষভাবে উপভোগ করে থাকেন এবং ফটোশুটের জন্য জায়গাটা আরো বেশি সুন্দর বলতেই পারি। এবং এখানে যে জলটা, যদি একটু ধরে দেখাই, জলটা কিন্তু ভীষণই পরিষ্কার, একেবারেই ক্লিয়ার জলটা, এবং পাথর বেয়ে পড়ছে জলটা দেখে একেবারে অরিজিনাল ঝর্ণা বলেই মনে হবে আপনাদেরও। শুধু বড়দের জন্যই নয়, এই পার্কটিতে ছোট্ট শিশুদের জন্যও রয়েছে মনোরঞ্জনের নানা ব্যবস্থা। রয়েছে খেলাধুলার জন্য এই ইকো পার্কের ভেতরেই আরো একটি সুন্দর পার্ক, যাতে রয়েছে দোলনা, স্লিপার, এছাড়াও আরো কত কি। বসার জন্যও ভেতরে অনেক জায়গা তৈরি করা আছে। তাছাড়া পার্কের ভেতরেই আবার একটি ছোট্ট কফি হাউস রয়েছে। সবশেষে পার্কের অপর প্রান্তে গেলেই চোখে পড়বে একটি বিশাল জলাশয়। এখানে কোনো এক সময় যদিও বোটিং এর ব্যবস্থা ছিল, কিন্তু বর্তমানে জলাশয়ের বোট খাটটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে আর জলাশয়ে চলমান বোটগুলো পড়ে আছে ভগ্ন দশায়। তাই বোট ঘাটের দিকে এতটা নজর নেই কারুরই।
অনেকেই হয়তো খুমলুং এর ইকো পার্কে এসছে, তবে এই ইকো পার্কের ভেতরের অপর একটা পাশে যে বোটিং করার ব্যবস্থা আছে সেটা অনেকেই জানে না। এখানে একটা বোট ঘাট রয়েছে, তবে এই মুহূর্তে বোটিং এর সিস্টেম এখানে চালু নয়, বন্ধ করে দেওয়া হয়েছে। এবং বন্ধ করা হয়েছে হয়তো অনেকটা বছর হয়ে গেছে, কারণ এখানকার যে চারপাশটা দেখে মনে হচ্ছে যে দীর্ঘ সময় যাবত খুমলুং ইকো পার্কে বোটিং বন্ধ রাখা হয়েছে। এবং যে বোটিং করার জন্য যে বোট গুলো ছিল সেগুলো একেবারে ভাঙা অবস্থাতেই পড়ে আছে এখন। আর এই যে লেকটা, এখানেই বোটিং করা হতো আগে। আর এখানকার যেই এখানে টিকিট কাউন্টার যা কিছু ছিল সবকিছু কিন্তু আগের মতোই আছে, তবে বোটিং এর সিস্টেমটা এখন বন্ধ রয়েছে। তো বোট ঘাটের ব্যাপারে যারা জানতেন না বা জানেন না তাদের জন্য এখানকার চিত্রটাও তুলে ধরলাম। অনেকেই হয়তো জানে না যে এই ইকো পার্কেও রয়েছে রাত্রি যাপনের সুব্যবস্থা। জলাশয়ের অপর দিকের তৈরি আছে সুদৃশ্য কটেজ। এগুলি যদিও নির্মিত হয়েছে বেশি দিন হয়নি, আর জলাশয়ের উপর দিয়ে কটেজে যাওয়ার জন্য তৈরি করা আছে একটি সেতু। তাছাড়া এই খুমলুং ইকো পার্কে বহু পর্যটক আসেন ঠান্ডার মৌসুমে পিকনিক করার জন্যও। উল্লেখ থাকে বছরের 3 মাস অর্থাৎ নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি। এই 3 মাস পার্কটি প্রতিদিন খোলা থাকে, তাই এই সময়ই বেশিরভাগ পর্যটকেরা আসেন তাদের সেরা সময়টা এখানে কাটাতে। তো এই ছিল খুমলুং ইকো পার্কের বিস্তারিত। আশা করছি সবার কাছে জায়গাটা খুবই ভালো লেগেছে ভিডিওতে দেখে। আর যারা ভিডিওতে দেখেও ভাবছে যে প্র্যাকটিক্যালি অনুভব করবে, তারা কিন্তু অবশ্যই একবারের জন্য হলেও এই খুমলুং ইকো পার্কে আসবেন। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তী আবারও কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও খুব তাড়াতাড়ি আনবো আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।